নমস্কার দর্শক বন্ধু, আমি অনুকূল মদক। আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, গাছের মহাবিপদ। এখন গাছের যা অবস্থা তাতে সত্যিকারেই গাছের মহাবিপদ। আর এইটুকু যদি আপনারা একটু খেয়াল না করেন, তাহলে আপনাদের ফল খাওয়া তো পড়ে থাক, গাছই শেষ হয়ে যাবে। ফল তো সে পরের কথা। আর আপাতত এই পর্যন্ত গত 3-4 দিনে এই রকম ঘটনা যার যার ঘটে গেছে সে অবশ্যই টের পাচ্ছেন এই 4 দিনে কী বিপদ ঘটল। এখন দেশের বিপদ ঘটে হয় ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা, এই ধরনের কিছুতে হঠাৎ করে দেশের মানুষ, গরু, জীবজন্তু সবার বিপদ নিয়ে আসে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের ভিতরে। সেই রকম হয়তো বলবেন গাছের এত বিপদ কিসের, কিন্তু গাছের কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট, কয়েক ঘন্টা বিপদ আসে নেই। আপাতত 3-4 দিনে সত্যিকারেই সেই মহাবিপদ যাদের ঘটেছে তারা অবশ্যই জানেন, আর যাদের ঘটেছে তারা অবশ্যই লাইক করবেন, আর আমার কথার সঙ্গে আপনারা একটু মিলিয়ে দেখেন সত্যিকারের কথা কিনা। এখানে দেখুন, আমার কিছু গাছ পরিচিত গাছ আর কিছু অপরিচিত গাছ। এবার বলবেন পরিচিত আবার অপরিচিত সে কীরকম? আমি এতদিন দেশি গাছ নিয়ে আমি নার্সারি চালাতাম। এবার এই 3-4 বছর আগের থেকে আমি অনলাইনের ব্যবসা শুরু করি, তখন থেকে আমার বিদেশি গাছের দরকার, সে আম হোক, লেবু হোক, নানান কিছু। কিন্তু যখনই আমি বিদেশি গাছ কিনতে গেলাম তখনই শুধু ভেজাল, শুধু মানে 2 নম্বরি গাছ। 10টা গাছ কিনলে তার 5টা সঠিক, 5টাই ভুল, এমনকি 10টার 10টাও ভুল। আমার এমনও ঘটেছে কোনো বড় নার্সারি থেকে 10টা মিয়াজাকি নিয়ে, 10টা মিয়াজাকি একটাও মিয়াজাকি হয়নি। কোনো এক জায়গা থেকে 50টা মিয়াজাকি, 50টা বেনানা কিনেছিলাম, সেখানে 1 পিস মিয়াজাকি হয়নি। তার মানে আমি আজ কয় বছর ধরে এইভাবে শুধু ঠকেছি। এইবার লোকে এইভাবে কেনে, এইভাবেই বিক্রি করে, কারণ এই যার কাছ থেকে আমার গাছ কেনা ছিল তারা কেউই নিজেরা করে না, তাদের সবারই কিনা। তাহলে এবার যারা কিনে বিক্রি করে তাদের অবস্থাই যে এইরকম, মানে এর যে শতকরা কত পার্সেন্ট সঠিক জিনিস পাওয়া যায় তার কোনো ঠিক নেই। তা আমার আজ প্রায় 3-3.5 বছর ধরে এইভাবে ঠকতে ঠকতে আমি গাছগুলি চাচ্ছি ফল ধরুক, তারপর ফল ধরলেও যে আমি চিনব চিনার কথা না, কারণ সে কোন ফল কেমন শুধু ওই ছবিতেই যা দেখি সেটাই। এখন ছবি ফল ধরবে, ছবিতে মিল করব, বা আপনারা যারা জানেন তারা আমার একটু সাহায্য করবেন, তারা বলবেন যে আমার কোন গাছের কোন ফলটা, অনেকে বলেছেও। অন্য নার্সারিতে গিয়ে যদি কারোর মাদার গাছে বা কিছু কিছু মাদার গাছে এখন ফল দেখা যাচ্ছে, 1 বছর আগেও কোনো নার্সারিতে আমাদের আশেপাশে মাদার গাছে কোনো ফল দেখা যায় নেই। তাহলে পরে আমার কাছে ফল ধরলেই যে আমি সঠিক বলতে পারবো সেটাও আমি বলতে পারি নাই। তা যখনই আমার কাছে ফল ধরেছে বা অন্যের কাছে ফল ধরেছে 2-1টা, বা আরও 2-5 জনা বলছে এটা হয়তো থাই কাটিমন বা এটা ব্যানানা, এইভাবে আমি কিছু কিছু গাছ চিনেছিলাম বা সেগুলি বিক্রি করছিলাম। আরও বাদ বাকি আমার অনেক কিছু মাদার গাছ কিনা ছিল, সেগুলি ফল গতবার ধরে নেই, এবার বেশিরভাগ গাছে ফল ধরলো। দুটো কি একটা জাতে মুকুল আসে নেই, আর কিছু গাছে মুকুল আসার পরে যা মানে গাছের ঘটলো সেটাই এখন আমি বলছি আপনাদের সামনে। এই গাছগুলি এইভাবে রাখা ছিল যে ফল ধরেছে, কিছু গাছ আমার মাঠে আছে মাদার করা, কিছু গাছ আমার এখানে বালতিতে বা প্লাস্টিকের টবে বাড়িতে রাখা ছিল, ফলগুলি আমি দেখতে পাবো। এইবার দেখুন, এই যে নিচ দিয়ে ফল পড়ে আছে, নানান ধরনের আমের ফল পড়ে আছে। আচ্ছা, এবার ফলের কথা বাদ দেন, যারা গাছ লাগাচ্ছেন আশা করছেন বা সবাই সেই আশাটাই করে গাছ লাগানো ফল খাওয়ার জন্যে, তো এখন ফল খাওয়া তো পড়ে থাক, এখন আপনাদের গাছ বাঁচানো মুশকিল হয়ে গেছে।
আমার মনে হয় যত লোকের ছাদে গাছ আছে বা মাটিতেই গাছ থাক, তবে মাটি ছাড়া তবে তাদের এই বিপদটা ঘটেছে। আমার এটা বেনানা গাছ, দেখুন প্যাকেটটা একেবারে কম নেই, 12-12 প্যাকেটটা আছে, হালকা পাতলা একটা গাছ। আমি তো আমাদের ভবিষ্যতে রাখার উদ্দেশ্য না, আর এর থেকে বড় প্যাকেট এখনই বা বড় টব এখনই দরকার না। এই গাছটা এতদিন ধরে আজ কয়েক মাস এইভাবে আছে, গাছের চেহারা সম্পূর্ণ ঠিক ছিল। গত পরশুদিন একটা গাছ আমি দুপুরবেলা এসে দেখি, সকালে জল দিয়ে গেছি কিন্তু দুপুরবেলা এসে দেখি গাছের পাতা উপর দিয়ে পুড়ে লাল হয়ে গেছে, একটা বড় গাছ। সে গাছে আম ছিল, আমগুলি সব পুড়ে গেছে, ঝরে গেছে। আর এই গাছ, এই সমস্ত গাছগুলি সবই ঠিক ছিল। এইবার দেখুন এই যে পরিষ্কার, দেখুন এই পাতাটা সুস্থ ভাব আছে, মনে হচ্ছে সুস্থ ভাব আছে, কিন্তু এইটা দেখুন, এইটা এইটা এগুলো আর সুস্থ নেই। আর এই যে মচমচে শব্দ, এই যে আজকে সকালবেলাও এই গাছটা, এই পাতার রং খারাপ ছিল, চেহারা খারাপ ছিল, তবে এইরকম মচমচে হয়নি। তাহলে এইবার বলুন, এত বড় একটা প্যাকেটে বলবেন হয়তো জল ছিল না, এখনও মাটি একেবারে ভিজা কাদা, এইভাবে আমরা জল দিয়ে যাচ্ছি। আমি কিছু গাছে প্রয়োজনে দুইবার, সকাল বিকাল দুইবার জল দিচ্ছি, তারপরেও এই অবস্থা। আমের কথা বাদ দেন, এই দেখুন, বলবেন যে হয়তো একটা গাছ কোনো কারণে, তা নয়। এই যে একটা গাছ, এটা একদমই ভালো গাছ ছিল, এখনও সম্পূর্ণ পাতা ঠিক আছে, কিন্তু এই দুটো পাতা এই দেখুন কীভাবে পুড়ে, এই পাতাগুলি কালকে সম্পূর্ণ সুস্থ ছিল, আজ সকালবেলা একটু চেহারা খারাপ, এখন এই যে মচমচে হয়ে গেছে। তাহলে পরে এই বিপদের হাত থেকে আপনারা কী করে রক্ষা পাবেন, এখন সেইটুকু বুদ্ধি আর আমি বা কীরকম দিই, আমার নিজের গাছই তো বাঁচানো সম্ভব হচ্ছে না। এই দেখুন আমগুলি, এইসব ছোটো গাছে, এই যে যেমন এই যে এরকম 1.5-2 ফুটের গাছে সব আম ছিল, এই সমস্ত গাছে আম ছিল, দেখুন নানান ধরনের আম সব ঝরে গেছে 2 দিনের ভিতর। আর আম ঝরে যাক, কিন্তু গাছ তো বাঁচার দরকার। এই একটা গাছ দেখুন, প্যাকেটটা একটু শক্ত ছিল, জল সহজে ভিতরে ঢোকে না। গাছের শব্দ দেখুন, কারণ জল দেওয়া সত্ত্বেও, প্রত্যেক দিন জল দেওয়া সত্ত্বেও এই গাছটা এইভাবে মারা গেল, একটা জ্বালা শুধু বেঁচে আছে। আর এই দেখুন কী অবস্থা, গত 2 দিনে হলো। এই সমস্ত ভালো গাছ, সুস্থ, একেবারে সুস্থ গাছ, এটা পরশুদিন চেহারা খারাপ লাগলো, কালকে আজকে এই অবস্থা। এই গাছগুলি জল শুধু আমার এই মগেই জল দেওয়া না, এর বালতিতে এইভাবে এইভাবে চুবাচ্ছি আমার, দেখুন এইভাবে বালতি সবসময় রেডি করাই থাকে, জল রেডি করাই থাকে। এই একটা গাছ এই যে সকালবেলা চুবানো, এখন আবার শুকনো হয়ে গেছে। এগুলি গেল ছোটো প্যাকেট, ছোটো জায়গা, হয়তো এরকম হচ্ছে, অসম্ভব কিছু না। এদিকে এই দেখুন, আজ সকালবেলা এই গাছটা ভালো ছিল, আমি সকালবেলা উঠে চারিদিক ঘুরে দেখলাম গাছের সম্পূর্ণ এই সমস্ত গাছগুলি ঠিক ছিল। এই দেখুন কী অবস্থা, এটার প্যাকেট কিন্তু একেবারে ছোটো না। এই দেখুন, এটা 12-14 প্লাস্টিক, মাটি ভেজা, জল দেওয়া, একদিন জল দেওয়া বাদ নেই, তারপরে এই অবস্থা। সমস্ত গাছেরই রং সং চেহারা খারাপ।
এই দেখুন এই যে ছোট্ট গাছে সমস্ত গাছে সব আম ছিল, এই দুদিনের ভিতর সমস্ত ঝরে গেল। তারপর গাছের এই অবস্থা। এই যে আরেকটা গাছ, এই গাছটা কার্তিক মাসে আমার এই এই বড় বালতিতে দেওয়া, গাছটা মাটির থেকে তুলে বালতিতে দেওয়া। তারপর গাছ সে সময় দুর্বল থাকে, আস্তে আস্তে আবার কিছুদিন ধরে গাছটা সুস্থ সবল হলো, মুকুল বেরোলো। এত বড় বালতি দেখুন, এত বড় বালতি, এর ভিতরে ঠিকঠাক জল দেওয়া হচ্ছে, আর সমস্ত জগায় আম ছিল, প্রত্যেকটা জগাতে আম ছিল। এটা হচ্ছে আমাদের সেই দেশি পোষার অরুণিমা। দেখুন কী অবস্থা, এই যে এদিকে এর আসল কারণটাই আর হয়তো আপনাদের বোঝানো লাগবে না। আমি যা দেখছি আমাদের এলাকায় যখনই তাপমাত্রা 40 ডিগ্রি পার হয়ে যাচ্ছে তখন এই ধরনের আম গাছ বা অন্যান্য কিছু গাছ যেগুলি টবে আছে আর এদের রোদ সহ্য করার ক্ষমতা নেই। আপনি যতই জল দিয়ে থাকেন, জলের ভিতরে আপনি চুবায় রাখেন, তারপরেও এই আম গাছ, অন্তত আম গাছগুলি এই এই তাপমাত্রা এত তাপ সহ্য করার ক্ষমতা হচ্ছে না। কারণ আমাদের এলাকায় 40 ডিগ্রি তাপমাত্রা আমরা 2-4 বছরেও হয়তো দেখতে পাই না। এবার এত আগেই দেখা যাচ্ছে বা শুনছি যে 40-40 পার হয়ে যাচ্ছে। আমাদের নদিয়া জেলায় আজকে হয়তো সেই 40-এর একটু উপরে হোক আর একটু নিচে হোক, যা খবর শুনলাম, যেগুলি মাটির গাছ আছে সেই গাছগুলি, মাটিতে একটু বড় গাছ যেগুলি সেগুলি ঠিক আছে, তাদের 40-42-এ কোনো সমস্যা হয় না। কিন্তু এই রকম প্যাকেটে বা টবে, আর বিশেষ করে যাদের ছাদে আছে, এই সে আমাদের এলাকায় হোক আর একটু অন্য এলাকায় হোক, এই তাপমাত্রা সহ্য করা সম্ভব হচ্ছে না। যার কারণে হঠাৎ করে 2-3 দিনের ভিতর আমার গাছ যতক্ষণ এইভাবে পাতা পুড়িয়ে গাছ শেষ হয়ে যাচ্ছে, এ গাছটা বাঁচবে না, কোনো মতেই বাঁচবে না, এত বড় গাছটা বাঁচার কথা না, যে অবস্থা। এখনও দেখুন এই গাছের পাতা নিচে হয়তো কিছু ঠিক আছে, এই যে নিচে কিছু ঠিক দেখা যাচ্ছে, কিন্তু উপরে দেখুন কীভাবে পড়েছে। তাতে আমার যা মনে হচ্ছে ও শতকরা 80% মরারই কথা। হ্যাঁ, এইবার এর উপায় তো আমারও জানা নেই, অনেকেই জানেন না। তবে আমি এর একটা উপায় আমি যা মনে করি, এখন আপনাদের এই রকম ছাদে বা নিচে মাটিতেই হোক, তবে যাদের গাছ আছে তারা অবশ্যই যতদিন এই তাপমাত্রা এই রকম থাকবে, বৃষ্টি হোক বা না হোক, তাপমাত্রা যত বেশি থাকলেই আমার মনে হচ্ছে উপর দিয়ে কোনো সেট করার দরকার, বা কাপড় দিয়ে হোক, সে আপনি সে যা কিছু দিয়ে হোক, এক কথা ছায়াটা একটু করতে হবে, ছায়াটা কমালেই তাপমাত্রাটা কমে যাবে। আজকে আমার আরও বেশ কিছু গাছ ছিল, সেই সমস্ত গাছগুলি এখানেই ছিল। এখানে সকালে ওই 7:30 থেকেই মানে রোদ লাগে, এবার এদিকে প্রায় এই 4টা পর্যন্ত রোদ থাকে, তাহলে প্রায় সারাদিন রোদ্রে গাছপালা ভালো হয়। সেই হিসাবে আমার এখানে রাখা ছিল ফলের গাছগুলি, লেবুর গাছগুলি এখনও আছে, লেবুর গাছের সমস্যা হয়নি। সেই গাছগুলি পরশু দিন একটা গাছে দেখলাম এই অবস্থা, কালকে দেখলাম আরও 2-3টা গাছে পাতার চেহারা খারাপ, আজকে 11টা পর্যন্ত দেখি আমার অনেক গাছ মানে এরকম পাতা নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে আমি এখান থেকে যেখানে একটু রোদ কম সেখানে নিলাম, বা আমার তো আপাতত এখন সেমন কিছু নেই, আমি আপাতত কাপড় দিয়ে একটু ছায়া করলাম। যখন 1:30 বাজে তখনই ওই মানে রোদ সহ্য করা যাচ্ছে না, রোদ দিয়ে যাওয়া যাচ্ছে না, কিন্তু যখনই আমি একটা রঙিন কাপড় উপরে দিলাম তার নিচে মাথা দিয়ে দেখলাম প্রায় সিকি পরিমাণ তাপমাত্রা কম। সিকি পরিমাণ না কমুক, যদি 40-এর ভিতর যদি 5-7 ডিগ্রিও ছায়ার কারণে কমে আসে, তাহলে আমার মনে হয় গাছগুলি বাঁচবে। তাহলে এর একটাই উপায় আমি যা বুঝলাম, ছায়া করা, যতদিন তাপমাত্রা বেশি থাকবে ছায়া রাখা।
এর ছায়া ওই গ্রিন হাউসটাই সবচাইতে ভালো, যদি আপনাদের 5-10টা গাছ আছে তাদের পক্ষে তো হঠাৎ করে এরকম সমস্ত জিনিস জোগাড় করা সম্ভব না, কিন্তু চেষ্টা করুন যদি সেই আপনি সেই রঙিন কাপড়টা যা গ্রিন হাউস করে যে কাপড় দিয়ে সেই কাপড়টা পাওয়া সম্ভব হয় কোনো রকম একটু ছায়া রাখেন, তাতে গাছ বাঁচতে পারে আমার মনে হয়। আর যদি একেবারে সেগুলি জোগাড় করা সম্ভব না হয়, আপাতত পুরোনা কাপড় আপনাদের মহিলাদের পরার যে কাপড় সেই রঙিন পুরোনা কাপড়ও যদি আপনারা উপর দিয়ে অন্তত 10টা থেকে 3টে পর্যন্ত সেই রোদটা গাছের গায়ে না লাগে তাহলেও গাছটা ভালো থাকবে, আমার এটুকুই আমার মনে হচ্ছে। আর সেই সঙ্গে রোদ ওঠার আগে গোড়াতে তো জল দিবেনই, গোড়াতে তো এখন শুকানোর কোনো উপায়ই নেই, যদি গোড়া শুকায় আপনার গাছ সে একদিনে মারা যাবে। গোড়াতে পরিমাণ মতো জল তো প্রত্যেক দিন লাগলে বা একদিন পর লাগলে দিবেন, আর ওই রোদ ওঠার আগেই গাছ স্প্রে করুন বা মগ দিয়ে হোক যে কোনোভাবে হোক গাছটা স্নান করাবেন, গাছের পাতা ভিজাবেন। আবার যদি সন্ধ্যেবেলা মানে রোদ থাকতে না রোদ যাবে গাছ ঠান্ডা হবে, তারপর আবার সন্ধ্যেবেলার দিকে এই গাছের পাতাগুলি দুই বেলা ভিজাবেন, এটা করলে আমার মনে হয় গাছগুলি বাঁচতে পারে। তবে আজ এখানে এই গাছের সম্বন্ধে গাছ বাঁচানোর কী উপায় আমি যেটুকু জানি সেটুকুই আমি বললাম, এর থেকে আমার আর বেশি কিছু জানা নেই। আজ এখানে এই পর্যন্তই, নমস্কার।